সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে মিয়ানমার। আগামীকাল সকাল ১০টায় কক্সবাজারের টেকনাফে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হবে। বিজিবি জানিয়েছে যে দুই মাসেরও বেশি সময় ধরে মিয়ানমারের ভেতরে চলমান গোলাগুলিকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে সীমান্তে। এতে আতঙ্কে রয়েছেন বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা। এমন পরিস্থিতি নিয়ে শুরু থেকে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নানা পর্যায়ে যোগাযোগ চলছিল। বিজেপির কাছে চিঠি পাঠানো হয়েছে কয়েক দফা। অবশেষে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বৈঠকে বসতে রাজি হয়েছে। তবে পতাকা বৈঠকে আর কি কি বিষয়ে আলোচনা হবে এবং দুই দেশের কতজন করে সদস্য অংশ নেবেন তা নিশ্চিত করেনি কেউ।